আইপিএল 2024 এর জন্য কলকাতা ন্যাটরস কটি ম্যাচ বা কোন উপায়ে বা দুটি এমন উপায় আছে যেটা কলকাতা ন্যাটরস সেমিফাইনালে উঠতে পারবে, অর্থাৎ কটি ম্যাচ জিততে হবে যেটি কলকাতা ন্যাটরস এবছর প্লে অফসে উঠতে পারবে। তো ফার্স্টে আপনারা কমেন্ট করুন কি কলকাতা ন্যাটরস এবছর সেমিফাইনালে উঠতে পারবে, অর্থাৎ প্লে অফস খেলতে পারবে। অবশ্য কোন চারটি দল এবছর প্লে অফসে উঠতে পারবে। তো প্রথম ব্যাপার, কলকাতা ন্যাটরসের টোটাল পাবে আপাতত 14টা ম্যাচ। 14টা ম্যাচের মধ্যে কলকাতা ন্যাটরসের কটি ম্যাচ জিততে হবে? 14টা ম্যাচের মধ্যে কলকাতা ন্যাটরসের কমপক্ষে 8টা ম্যাচ জিততে হবে টপ ফোরের মধ্যে থাকার জন্য। আর যদি কলকাতা ন্যাটরস 10টা ম্যাচ জেতে তাহলে 1-2 র্যাঙ্কে থাকবে, অর্থাৎ একটা বেশি অ্যাডভান্টেজ, অর্থাৎ একটা মানে ফাইনালে ওঠার বেশি সুযোগ পাবে। 2টো ম্যাচের মধ্যে একটা জিতলে ফাইনালে উঠবে এমনটাও। তো এটাই ব্যাপার, এবং কলকাতা ন্যাটরসের কমপক্ষে 8টা ম্যাচ জিতলে তারা প্লে অফ বা সেমিফাইনাল খেলতে পারবে। এবং দ্বিতীয় যে উপায়, সেই উপায়টা হলো ভাই, যদি কলকাতা ন্যাটরস 8টা ম্যাচও জিতে তাও কিন্তু ভাই তাদের রান রেট ভালো রাখতে হবে। রান রেট যদি ভালো রাখে তবে উঠতে পারবে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় উপায় এটাই যে 8টা ম্যাচ যেত, নাহলে প্রথম উপায়টা হলো ভাই 9টা ম্যাচ যেত কনফার্ম, 10টা ম্যাচ যেত কনফার্ম। তো অবশ্যই 8টা ম্যাচ জিতলে দ্বিতীয় উপায় আসবে, নাহলে প্রথম একটাই চোখ বুঝে ভাই KKR এই টিম নিয়ে যদি কলকাতা ন্যাটরস এবছর সত্যি কাপ না পায় আমি আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো ভাই। আর এইটা যখন বলছি সত্যি বলছি, আর এই ভিডিওটা ভাইরাল করার দায়িত্ব তোমার, কারণ আমার ইউটিউব চ্যানেল বন্ধ করার দায়িত্ব তোমাদের কাছে। যদি আমার ইউটিউব চ্যানেল যদি KKR এবছর কাপ না পায় তাহলে আমি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো, KKR এবছর কাপ পাবেই ভাই। তো অবশ্যই সবার কাছে ভাই শেয়ার করে দেওয়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কাপ না পেলে আনসাবস্ক্রাইব করে দেবে, চ্যানেল আমিও ডিলিট করে দেবো বা তোমরা নিজে থেকেই ভাই রিপোর্ট মারবে কলকাতা ন্যাটরস যদি এবছর কাপ না পায় ভাই, সত্যি ব্যাপার। তো এটাই বড় ব্যাপার। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে রাখবেন এরকম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য।